ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ তিথির নাম, বয়স মাত্র 2 বছর 8 মাস, এর মধ্যেই অনেক কিছু তার মুখস্থ। অনর্গল বলে যেতে পারে দেশ জায়গা বাদ্যযন্ত্রের নাম, এমন প্রতিভার সম্মানও পেয়েছে সে। পুচকে তিথির নাম উঠেছে এবছরের ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ। মেয়ের এই সাফল্যে আনন্দে ভাসছেন বাবা মা। পুরাতন মালদা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের খড়িহাট্টা এলাকায় তিথির বাড়ি। বাবা রনি ঘোষ পেশায় ব্যবসায়ী, মালদা শহরের নেতাজি মার্কেটে তার দোকান। মা কাজরী ঘোষ গৃহবধূ। সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর তরফে দেশ জুড়ে ট্যালেন্ট সার্চ হয়েছিল। গত 14 জুন অনলাইনে সেই প্রতিযোগিতায় অংশ নেয় তিথি। প্রতিযোগিতায় তাকে 9 ধরনের প্রশ্ন করা হয়। তার মধ্যে ছিল বিভিন্ন বাদ্যযন্ত্রের নাম, ফুল, পশু, জাতীয় পতাকা, জাতীয় ফুল, বিভিন্ন ধরনের শাকসবজির নাম ইত্যাদি। প্রায় প্রতিটিরই সঠিক উত্তর দেয় তিথি। গত 5 জুলাই রনি বাবুকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর তরফে জানানো হয় তার মেয়ে প্রতিযোগিতায় সফল হয়েছে, তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ উঠেছে। ইতিমধ্যে পার্সেলের মাধ্যমে নিজের পুরস্কারও পেয়ে গিয়েছে তিথি। কাজরী দেবী জানান, মেয়েকে প্রথমে 5টি করে জিনিসের নাম বলতে বলা হয়েছিল ও প্রতিটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছিল। তার কিছুদিন পর ওর মেডেল, শংসাপত্র সহ উপহার সামগ্রী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ও হাতে পেয়েছে। এই জেলায় এখনো পর্যন্ত কেউ এই সম্মান পায়নি। মেয়ের এই সম্মানে খুশি আমরা। ওই ভিডিও করে আমরা ওকে পাঠানো হয়েছিল অনলাইনে, ওই ভিডিওটা দেখে ওরা সিলেক্ট করে, তারপরে ওর আবার নতুন করে একটা পরীক্ষা নেওয়া হয়। যেমন পরীক্ষার মধ্যে ছিল ওটার আপনার কি কি পারে, যেমন 5টা দেশের নাম, ফলের নাম, তারপরে খেলার নাম, আর যেমন ধরেন আরো ছিল হচ্ছে বাংলা থেকে বাংলা ইংরেজি মাসের নাম, সপ্তাহের নাম, এসব জিনিস নিয়ে যে কি কি পারে এর উপরে বেস করে একটা পরীক্ষা হয়, যেটাতে সিলেকশন হয়, পাসও করে। তার উপরে বেস করে আমাদের কাছে 15-20 দিনের পরে আমাদের কাছে মানে পুরস্কার, যেটা মেডেল বলেন, সার্টিফিকেট বলেন, সবকিছু আমাদের কাছে হাতে এসে পৌঁছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।